কত স্পিড থাকলে দুটো তিনটে কোচ পুরো 180 ডিগ্রিতে উল্টে যায়, তোমরা বললে বিশ্বাস করবে না। এক একজন লোকো পাইলট ট্রেন চালায় না, তারা 5-6 রাত্রির ঘুমোয়নি, ঠিক আছে, এরকম চোখ মুছতে মুছতে ওই স্পিডে ট্রেন চলছে, এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের এদিক থেকে ওদিকের জন্য সব শেষ হয়ে যাবে। কালকে তো তাই হয়েছে, ঠিক আছে। 4 বছর, 5 বছর, 6 বছর ধরে লোক নেবে না তো কি কি হবে? 10 জনের কাজ 3-3 জনকে দিয়ে করাবে, এইরকমই হবে আর কি। আমার এক বন্ধু ছিল, সে পেছনের কম্পার্টমেন্টে ছিল, মানে বন্ধু মানে আমার কলিগ আর কি, পেছনের কম্পার্টমেন্টে ছিল, সে বেঁচে আছে। ফার্স্ট জেনারেল কোচে যে ছিল, ফার্স্ট মানে ইঞ্জিনের পরে যে জেনারেল কোচ, সেই জেনারেল কোচের একজন মানুষ বাঁচেনি। আর করমণ্ডলের মানে যদি তোমরা এমনি নর্মাল দিনের যদি ভিডিও দেখো না, জেনারেল যে কম্পার্টমেন্ট থাকে তার ওপরে যেখানে লোকে ব্যাগ রাখে, এই দিকের সাথে এই দিকে একটা দোলনার মতো বানায় কাপড় দিয়ে, বুঝেছো, এই দিক থেকে এরকম একটা বানায়, এই দিক থেকে এরকম একটা বানায়, ওর ওপরে মানুষ হয়ে মানে এত ভিড় থাকে, জেনারেল কোচের অবস্থা। তারপরে তো কতজনের এমনি পাকামি থাকে, শর্ট থাকে, ট্রেনে গেটে দাঁড়িয়ে আছে, তাদের তো কোনো খোঁজই পাওয়া যাবে না। এইবার যদি রেলওয়ে বোর্ডের একটু মাথা চাড়া দেয় যে না লোক লাগবে, কাজ করার লোক নেই, হ্যাঁ, তাও আবার আজকে সকালে দেখলাম ওইখানকার আশেপাশের যারা স্থানীয় লোকেরা গিয়ে নাকি ফোন চুরি করছে, এটা তো কালকে দেখায়নি, আজকে সকালবেলায় দেখলাম যে মালপত্র কার একটা কাপড় পেয়েছে, কার একটা গলার চেন পেয়েছে, সেই সব জিনিস উঠিয়ে নিয়ে চলে গেছে। আগে ছিল জ্ঞানেশ্বরী, জ্ঞানেশ্বরীর ঘটনা মর্মান্তিক ঘটনা ছিল, মানে এখনো পর্যন্ত, কিন্তু কালকের পর আর যে দুটো গাড়ির হয়েছে সব থেকে বড় কথা, সে দুটোই সুপারফাস্ট এক্সপ্রেস। সুপারফাস্ট এক্সপ্রেস মানেই তার অ্যাভারেজ স্পিড থাকবে 160, মানে শোয়েব আখতার যেই গতিতে বল করে সেই গতি হচ্ছে গাড়ির অ্যাভারেজ স্পিড, বুঝতে পেরেছ? আর যেখানে থ্রু ট্রেন টানে তো সেই সেখানে 200 ছাড়িয়ে যায়, কালকে বোধ হয় 200-র ওপরেই গাড়ির স্পিড ছিল। মাল গাড়ির ওপরে একটা কোচ উঠে যাওয়া মানে বুঝতে পারছো কি, নিউটনসের ল ফর্স অফ ব্রেক করে গেছে কালকে, এই অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, এই যে ব্যাপার, ফিজিক্স কালকে ফেল করে গেছে। কি হবে, লোকো পাইলট তো স্পট ডেট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেঁচে আছে, মানে বেঁচে আছে মানে উনিও যাবে, মানে আইসিইউতে আছে, অবস্থা শেষ। আর এদের দায় কে কে নেবে? এবার তো গভর্নমেন্ট বলবে যে নাও তোমাদের ক্ষতিপূরণ বাবদ তোমাদের পরিবারকে এই টাকা দিয়ে দিলাম, যাও তোমরা এনজয় করো। এবার এই টাকাটা যদি এমপ্লয়ীদের পেছনে লাগায়, যে টাকাটা এককালীন দেবে সেই টাকাটা এমপ্লয়ীদের জন্য লাগালে আজকে এই অবস্থা হয় না, হয় সিগন্যাল ব্রেক, আর নয় লোকো পাইলট ঘুমাচ্ছিল, টায়ার ছিল হয়তো, ব্যাস। লোকাল ট্রেনের লোকো পাইলট যারা আছে তাদের ওপর দায়িত্ব কম, এই ধরো শিয়ালদা থেকে অঙ্গ অব্দি যাবে, ব্যাস ওদের একদিনের দায়িত্ব শেষ। কিন্তু যারা এক্সপ্রেস ট্রেন চালায় না, তাদের ওয়ার্কলোড দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ওর থেকে একটা রাজমিস্ত্রির খাটনি কম, বুঝতে পেরেছো? এক একজন লোকো পাইলট মান্থলি স্যালারি তোলে কত জানো? 12 লাখ টাকা, 13 লাখ টাকা। অফিসিয়াল স্যালারি কত? অফিসিয়াল স্যালারি কত? অফিসিয়াল স্যালারি লেভেল 5-এর জব, অফিসিয়াল স্যালারি 42,000-45,000, এইটা হচ্ছে অফিসিয়াল। আর বাকি যা পাচ্ছে সব ইনসেন্টিভ ওভারটাইম করার জন্য।
ঠিক আছে। এবার এই কাজের জন্য এই নিচু তলার যারা কর্মী আছে এবার এদের কাজ ছাটাই হবে। ধরো ধরো ট্র্যাকম্যানের যারা কাজ করে, সিগন্যাল পোস্টে যারা কাজ করে, মানে যেটা রেলওয়ে গ্রুপ ডির জব মেনলি, ঠিক আছে, তাদের অবস্থা এবার ভয়াবহ। তো সার্ভে করে দেখা গেছে যে রেলওয়েতে যা কাজের জন্য যা লোক দরকার তার 30% লোক আছে এখন। 30% লোক মানে 10 জনের কাজ করছে 3 জনে, বুঝতে পেরেছো? তোমাদের কেউ ছিল, বেঁচে গেছো? সত্যি এই তোমরা তো জানো না, এই করমন্ডল করমন্ডলী এক্সপ্রেসকে অনেকদিন আগে, তখন রেলওয়ে মিনিস্টার আলাদা মানে অন্য ছিল, 2007-08 সময়, এই ট্রেনটাকে অ্যাম্বুলেন্স এক্সপ্রেস নাম দেওয়া হয়েছিল। কেন? কারণ এই ট্রেনে করেই সবাই চেন্নাইতে ডাক্তার দেখাতে যেত। সত্যি সত্যি সেই কথাই মানে খেটে গেল। ওইটাও এক এক সেন্সে অ্যাম্বুলেন্স, এটাও এক এক সেন্সে অ্যাম্বুলেন্স। প্যাথেটিক প্যাথেটিক ঘটনা। দেখো যা লিখিয়ে দিচ্ছে এর মধ্যে পুরো হুবহু কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। লেখো একটু তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, এই এই কথা শুনলে একটু হাসি পায় না? হ্যাঁ, কি দেবে আর? লেখো বাতাস। বাতাস হলো, বাতাস কি টাইপের জিনিস? হ্যাঁ শোনো, অপশন বলছি, এখানে বলছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, নাকি কোনোটাই নয়? কেন মিশ্র? কেন? সব গ্যাস মিক্স অবস্থায় থাকে, ঠিক আছে। লেখো বাতাস হলো মিশ্র পদার্থ। লেখ, কালকে এক্সাম তো তোর। বাতাস হলো মিশ্র পদার্থ, আচ্ছা নেক্সট। পরের কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে দেবে, এটা আসতে পারে। আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? দেখো আগুন নেভানোর জন্য ব্যবহৃত গ্যাস CO2। আগুন নেভানোর জন্য ব্যবহৃত গ্যাস CO2, ঠিক আছে। হলো নেক্সট, পরেরটা। ব্রোঞ্জের মধ্যে উপাদান থাকে কি কি? তামার, টিন। ভেরি গুড, ব্রোঞ্জের মধ্যে উপাদান থাকে তামার, টিন। আচ্ছা কোনটা বেশি কোনটা কম? তামা বেশি। তামা 90% লেখো, টিন 10% লেখো। 90% 10%, তামা 90, টিন 10। হলো নেক্সট, দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন? মানে আধুনিক পর্যায় সারণী কার দেওয়া? কি উত্তর হবে? মোজলে। আধুনিক পর্যায় সূত্র মোজলে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোজলে, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে লেখো, এটা অপশনে নাও থাকতে পারে, বোর থাকবে, বোর, বোর, ঠিক আছে। নেক্সট বোর, আচ্ছা নেক্সট, পরেরটা তাড়াতাড়ি লেখো। সার্বজনীন দ্রাবক কাকে বলে? জল। সার্বজনীন দ্রাবক জল, সার্বজনীন দ্রাবক জল। হলো আচ্ছা নেক্সট লেখো, একটা অঙ্ক লেখো। 500 গ্রাম দ্রাবকে, 500 গ্রাম দ্রাবকে 45 গ্রাম, 45 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। 500 গ্রাম দ্রাবকে 45 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত? শোনো
দ্রাব্যতা যখন বার করতে দেবে দ্রাব্যতাকে সবসময় পার্সেন্টেজে বার করা হয়, হান্ড্রেডে কত, ঠিক আছে? তো 545 হলে 100 কত বলো, কত? 9। 545 109, ঠিক আছে? তাহলে দ্রাব্যতা 9%, 545 100 9% হলো। নেক্সট, কোলোয়েড কণার ব্যাস, কোলোয়েড কোলোয়েড কণার ব্যাস, কোলোয়েড কণার ব্যাস 10^-5 থেকে, 10^-5 থেকে 10^-7 সেন্টিমিটার, 10^-5 থেকে 10^-7 সেন্টিমিটার। এবার এটার উদাহরণ লিখে রাখো তো একটুখানি। কোলোয়েডের মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যা মেনলি সলিউশন টাইপের যা যা ইউজ করি সব কিছুই কোলোয়েড, ঠিক আছে? এক্সাম্পল দেখো, রক্ত, দুধ, মাখন, ঘি, আইসক্রিম, জেলি, রং, রং রং, কুয়াশা, ধোয়াশা, ধোয়াশা, সিরাপ ইত্যাদি, সিরাপ যেটা খায় ইত্যাদি, সব কোলোয়েড। লেখো, আম্লিক দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ, ফেনলফথ্যালিন, আম্লিক দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ, ঠিক আছে, হাইপেন দাও, বর্ণহীন, ফেনলফথ্যালিনের বর্ণ বর্ণহীন, বর্ণহীন, এবং ক্ষারীয় দ্রবণে গোলাপি, ক্ষারীয় দ্রবণে গোলাপি। নেক্সট, একটা বিক্রিয়া লেখো তো, Na+ CuSO4, Na+ CuSO4 হাইপেন দাও, Na2SO4 প্লাস সিইউ, Na2SO4 প্লাস সিইউ হাইপেন দাও, এটি কোন ধরনের বিক্রিয়া, এটি কোন ধরনের বিক্রিয়া? উত্তর লেখো, জারণ বিজারণ বিক্রিয়া, অধিস্থাপন হবে, অপশনে থাকে না ওটা, জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট লেখো, যে ধাতুগুলি অন্তর্ধৃতি দেখায়, যে ধাতুগুলি অন্তর্ধৃতি দেখায় তারা হলো প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল। আচ্ছা, ব্র্যাকেটে লেখো, অন্তর্ধৃতি হাইপেন দাও, অন্তর্ধৃতি লিখে একটা হাইপেন, এই ধাতুগুলি নিজেদের তলের ওপরে, নিজেদের তলের ওপরে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে, হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে, অধিশোষণ করতে পারে, এবং এই পদ্ধতিতে ডালডা বা বনস্পতি ঘি, ডালডা বা বনস্পতি ঘি তৈরি করা হয়।
ডালডা বা বনস্পতি ঘি তৈরি করা হয়। লেখো, বাতাসে কোন গ্যাস থাকার জন্য, বাতাসে কোন গ্যাস থাকার জন্য ঠিক আছে, তেল ছবি অয়েল পেন্টিং, তেল ছবির সাদা রং কালো হয়ে যায়, তেল ছবির সাদা রং কালো হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি উত্তর? হাইড্রোজেন সালফাইড, H2S। হাইড্রোজেন সালফাইডের একটা গুরুত্ব হচ্ছে, মানে ট্রিক্স হচ্ছে, কোনো কিছুর রং কালো করার জন্য কোনো গ্যাস রেসপন্সিবল থাকলে সব কিছুতে হাইড্রোজেন সালফাইড হবে, ঠিক আছে? এই একই কারণে লেখো, এই কারণে ডিম ফাটিয়ে বেশিক্ষণ খোলা অবস্থায় রাখতে নেই, ডিম ফাটিয়ে বেশিক্ষণ খোলা অবস্থায় রাখতে নেই, কি হবে এটা হলে? কুসুম কালো হয়ে যাবে পুরো, বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট, পরেরটা, দেখো, পোড়া বারুদের গন্ধযুক্ত গ্যাস, পোড়া বারুদের গন্ধযুক্ত গ্যাস, কি উত্তর হবে? এই দেশলাই জ্বালানোর পরে নাকের সামনে আনলে যে নাকে ঝাঁজটা আসে, নাক জ্বলে, এটা কার? সালফার ডাইঅক্সাইড, SO2। এগুলো কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, বারবার বলছে, এগুলো ভালো করে দেখে যাবে, এইগুলোই আসবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন এগুলো সব। নেক্সট, সমুদ্রে সাদা ধোয়া তৈরির জন্য ব্যবহৃত গ্যাস, ওই হোম সিগন্যাল বলেছিলাম তো, ফসফিন, মাছের আঁশের গন্ধযুক্ত গ্যাস, সংকেতটা লেখো PH3, ক্যাপিটাল H PH3, ফসফিন, ওকে। নেক্সট, পরেরটা স্টার দিয়ে লেখো, প্রচুরবার এসছে এই কোয়েশ্চেনটা। কাপড় কাচার সোডার সংকেত, কি উত্তর হবে? কাপড় কাচার সোডার সংকেত Na2CO3.10H2, রিপিটেড কোয়েশ্চেন এটা, টেনিস, ওকে, Na2CO3.10H2O। নেক্সট, ক্যালসিয়ামের প্রধান আকরিক কি হবে? ডলোমাইট, ক্যালসিয়ামের প্রধান আকরিক ডলোমাইট, ঠিক আছে? ডলোমাইট ব্র্যাকেটে ফর্মুলা CaCO3.MgCO3, এমজি ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3। নেক্সট, CaCO3 MgCO3, ঠিক আছে? পরেরটা লেখো, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি অবশ্যই থাকবে, কি উত্তর? হাইড্রোজেন, অ্যাসিড মানেই হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন। নেক্সট, পরেরটা, গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন, ঠিক আছে? পরেরটা স্টার্ট দিয়ে লেখো, দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় কোন সময়?
কোন কালে বলছে, কোন কালে মানে হচ্ছে ঋতুর রেসপেক্টে বলতে হবে। দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় কোন কালে? গরমকালে। ঠিক আছে, খুব প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, গরমকালে। ঠিক আছে, নেক্সট। একটি সমযোজী যৌগের উদাহরণ, সমযোজী যৌগের উদাহরণ মিথেন। মিথেন বা যে কোনো গ্যাস, লেখো মিথেন বা যে কোনো গ্যাস। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেনটা দুটো স্টার দিয়ে লেখো। জার্মান সিলভারে যে ধাতুটি অনুপস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলভার, জার্মান সিলভারে যে ধাতুটি অনুপস্থিত, সিলভার। এই কোয়েশ্চেনটা এসেছে তো অনেকবার। নেক্সট, 1 লিটার সমুদ্রের জলে, 1 লিটার সমুদ্রের জলে কত গ্রাম নুন থাকে? 1 লিটার সমুদ্রের জলে কত গ্রাম নুন থাকে? কি উত্তর? 25 গ্রাম। ঠিক আছে, নেক্সট, তুই রোজ লেট করে আসিস কেন রে? কি ওজন গ্যাসের বর্ণ কিরূপ? ওজন গ্যাসের বর্ণ বলো, ওজন গ্যাসের বর্ণ কালার কি? ওজন গ্যাসের, হ্যাঁ, নীল, নীল, নীল। ঠিক আছে, আচ্ছা এটার ব্র্যাকেটে লিখো তরল অক্সিজেনের বর্ণ নীল, তরল অক্সিজেন, লিকুইড অক্সিজেন নীল কালার। ওকে, আর গ্যাসীয় অক্সিজেন মানে অক্সিজেন গ্যাস নর্মাল বর্ণহীন, কালারলেস, বর্ণহীন। একটু জলটা দাও তো, খাওয়া যাবে, বর্ণহীন। নেক্সট পরেরটা, কার উপস্থিতিতে 2-এর 7 টক হয়? লেখো, কার উপস্থিতিতে 2-এর 7 টক হয়? ঘুরিয়ে কোয়েশ্চেন, টক দইতে কি থাকে, কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট পরেরটা, আচ্ছা লেখো, কোন আয়রনের, কোন আয়রনের পানদান করা সম্ভব? পানদান, পয়াকার ন দয়াকার ন, পানদান করা সম্ভব। পানদান মানে জানো তো কি? পানদান মানে হচ্ছে পিটিয়ে পুটিয়ে আমি অন্য কোনো জিনিস তৈরি করতে পারবো। তার মানে এই কোয়েশ্চেন বলতে চাইছে কোনটা টেকসই বেশি, মানে কোনটা সব থেকে ভালো কোয়ালিটির আয়রন, রট আয়রন। লেখো রট আয়রন। ঠিক আছে, রট, 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 রট আয়রন। লেখো, নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে, নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? 18টা? 8টা, 8টা। নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? 8টি। নেক্সট, ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? কি উত্তর হবে? ক্লোরোফর্ম কে প্রস্তুত করে জানিস? লিবিগ, 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 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিবিগ। দেখো, ওয়াটার গ্যাসের
প্রধান উপাদান? আর হাইড্রোজেন। ওয়াটার গ্যাসের প্রধান উপাদান কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, ঠিক আছে? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, ঠিক আছে? নেক্সট সিও প্লাস এইচ টু। হ্যাঁ, পরেরটা, বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। বক্সাইট। নেক্সট, কোন লবণটি জলে, ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়? কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়? এটার উত্তর হবে কি বলো? ব্যতিক্রান্ত দ্রাব্যতা মানে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে না, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লবণ, নুন, NaCl, কটা হলো? 30টা। 30টা হয়ে গেল, ওই তো একই হলো। লেখো, ফর্মালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায়, ঠিক আছে, বেকেলাইট প্রস্তুত হয়? কিরে তোর অসুবিধা হচ্ছে না? ফর্মালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায় বেকেলাইট প্রস্তুত হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফেনল, বেকেলাইট। আরে বেকেলাইট মানে হচ্ছে ওই আগের দিন বলছিলাম তো, চিরুনি, তারপরে হচ্ছে ওই ইলেকট্রিক সুইচ বোর্ড, ঠিক আছে, সুইচ, এইগুলোর যে কম্পোজিশন মানে এইগুলোর যে মেটেরিয়ালস সেটা হচ্ছে বেকেলাইট। বুঝতে পারলাম তো? ফর্মালডিহাইড, ফেনল, এই দুটো মিলে বেকেলাইট তৈরি হয়। নেক্সট লেখো, কোন গ্যাসকে পোড়াচুন দ্বারা শোষণ করা হয়? কি উত্তর? অ্যামোনিয়া, ঠিক আছে। নেক্সট, পরেরটা হচ্ছে অম্লরাজ, স্টার দিয়ে লেখো এটা, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া, কি উত্তর হবে? কি দিয়ে তৈরি হয়? অনুপাত বলতে হবে, তাহলে তো হবে 1:3। সেই হিসাবে আগে তো HNO3 বললি, তাহলে 3HCl প্লাস 1 HNO3, 3HCl প্লাস 1 HNO3, 1 HNO3, ঠিক আছে। নেক্সট, পরেরটা, দেখো লেখো, বিভিন্ন রঙকে কোন পদ্ধতির মাধ্যমে, আলাদা করা যায়? ক্রোমাটোগ্রাফি। ক্রোমা কথাটার মানে জানো কি? কালার, রং। তো রং সেন্সে এটা হবে। নেক্সট, ধাতুকল্প কি
তো কি হবে ধাতু কল্প যার মধ্যে লেখো যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান অধাতু উভয়ের ধর্ম বর্তমান হলো एग्जांपल কি কি হবে ধাতুকল্পে গ্রাফাইট ধাতুকল্প অধাতু গ্রাফাইট আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ জার্মেনিয়াম এইগুলো ঠিক আছে নেক্সট আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ জার্মেনিয়াম বোরন এগুলো সবটাই হবে আচ্ছা নেক্সট হচ্ছে তো এটা তো আগেই লেখালাম কোশ্চেন দিয়েছে দুধ কি ধরনের দ্রবণ তো কার एग्जांपल হবে কোলয়েড ঠিক আছে এটা লিখতে হবে না নেক্সট লেখো এটা সংকেত লেখো K2SO4 K2SO4 ডট Al2 Al2SO4 whole 3 dot whole 3 bracket diye baire 3 dot 24H2O thik ache hyphen dao hyphen dile go iha kisher sanket jol 24H2O iha kisher sanket ha বলো লেগো ফটকিরি বা ফিটকিরি ফিটকিরি ব্র্যাকেটে পটাশ অ্যালাম অ্যালাম পটাশ অ্যালাম হ্যালো নেক্সট লেগো পর্যায় সারণীতে পর্যায় সারণীতে কোন পর্যায়ের মৌলকে পর্যায় সারণীতে কোন পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলা হয় কোন পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলা হয় কি উত্তর দ্বিতীয় পর্যায় লেখো দ্বিতীয় পর্যায় এগুলো টাফ কোশ্চেন ওকে দ্বিতীয় পর্যায় লেখো নেক্সট পরেরটা একটি অজৈব মৃদু অ্যাসিডের উদাহরণ একটি অজৈব মৃদু অ্যাসিডের উদাহরণ মৃদু অ্যাসিডের উদাহরণ কি উত্তর হবে জানো যেটা খায় লোকে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড ফর্মুলা কি H2CO3 কার্বনিক অ্যাসিড H2CO3 নেক্সট ডবল স্টার দিয়ে লেখো রসায়নের রাজা কিং অফ কেমিক্যালস কাকে বলে সালফিউরিক অ্যাসিড ঠিক আছে নেক্সট কোন বিজ্ঞানী হাইড্রোজেন উৎপাদন করেন কি হবে হাইড্রোজেন উৎপাদন করেন ল্যাবে ফার্স্ট দুটো কোশ্চেন আছে হাইড্রোজেন আবিষ্কার করেন বললে এক উত্তর উৎপাদন করেন বললে আরেক উত্তর উৎপাদনেরটা লেখো হেনরি ক্যাভেন্ডিশ ওকে আর আবিষ্কার করেন রবার্ট বয়েল আবিষ্কার করেন রবার্ট বয়েল নেক্সট পরেরটা অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায় অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায় কটা উত্তর হবে অক্সিজেন তিনটি
কটি আইসোটোপ পাওয়া যায়? তিনটি। ঠিক আছে বলো নেক্সট। তিনটি হলো তো। আচ্ছা পরেরটা লেখো, হ্যাঁ লেখো, কোল গ্যাসের উপাদান, কোল, কোল গ্যাস, কোল গ্যাসের উপাদান, উপাদানগুলো লেখো। মিথেন CH4 প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস হাইড্রোজেন H2। মিথেন CO2 আর H2। নেক্সট সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত? সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত? কি উত্তর হবে? লেখো কোয়ার্টজ, এটার ইংরেজিতে লেখো QUARTZ, কোয়ার্টজ গ্লাস। কোয়ার্টজ গ্লাস দিয়ে কি তৈরি করে? কোন কাজ? সব কাজ নয়। শুনতে পাচ্ছি না, জোরে বল একটু। আরে কাচের অনেক ভাগ আছে, তো কোন ধরনের কাচ? এটার মেন উত্তর হচ্ছে যাদের বাড়িতে ব্রডব্যান্ডের কানেকশন আছে, অপটিক্যাল ফাইবার দেখেছো, হলুদ কালারের তার থাকে একটা, ওই তারটা তো কোটিং দেওয়া। এবার দেখবে যে যারা বাড়িতে কানেকশন করাতে আসে, অপারেটর একটা তারের সাথে একটা তারকে এরকম কানেক্ট করে, ওই তারটাকে যদি দেখো চুলের মতো সরু তার, মানে একটা মাথা চুল যেমন সরু হয় তেমন সরু তার, ওইটার জন্যই এত ইন্টারনেট স্পিড এত ফাস্ট হয়। ওকে, ওইটা হলো অপটিক্যাল ফাইবার, ওটা হলো কোয়ার্টজ গ্লাস। সব থেকে হাই কোয়ালিটি দামি গ্লাস হচ্ছে ফাইবার অপটিক্স, ঠিক আছে, কোয়ার্টজ গ্লাস। এই কারণেই এটার ইনস্টলেশন চার্জ এত বেশি, বুঝেছ, আর ব্যান্ডউইথ অনেক বেশি, ইন্টারনেট ল্যাগিং হয় না, ইন্টারনেট লস হয় না। দেখবে ভালো করে যদি ফোনের ওয়াইফাই ইউজ করো অপটিক্যাল ফাইবারের কানেকশন দিয়ে, ধরো তুমি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করছো, ঠিক আছে, 50 MB একটা অ্যাপ হলো, ফাট করে দেখবে 24 MB ডাউনলোড কমপ্লিট, তারপরে পরের সেকেন্ডেই 50 MB। এবার দেখবে ডেটা স্পিড যেখানে দেখায় সেই স্পিডটা লক্ষ্য করবে ভালো করে, যখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল পরেই নেটওয়ার্ক স্পিড শো করছে 0 KB। তার মানে কি জানো, এতে লস কম হয়। আগেরকার দিনে যখন এই অপটিক্যাল ফাইবার ছিল না, তখন ক্যাট ফাইবার মানুষ ইউজ করত, ঠিক আছে, ল্যান্ড ফোনের সাথে কানেক্ট করে দেখবে সাদা কালারের একটা তার পোল থেকে ঘরের লাইন অব্দি টানবে, ওটাকে ক্যাট ফাইবার বলে। ওর ইন্টারনেট স্পিড হচ্ছে তোমার ম্যাক্সিমাম 18 MBPS, ঠিক আছে, তো 18 MBPS ওটা দেয় না, ম্যাক্সিমাম ইন্টারনেট স্পিড ওটা দেয় 2 থেকে 3 MBPS পাওয়া যায়। আর যেখানে অপটিক্যাল ফাইবারের ইন্টারনেট স্পিড, নাসার ইন্টারনেট স্পিড জানো কত? জানো 1024 GB/s, 1024 GBPS, 1 TB/s ইন্টারনেট স্পিড। তা ওরা ব্ল্যাক হোলের ইমেজ ক্যাপচার করছে, একটা ব্ল্যাক হোলের ইমেজটাকে ক্যাপচার করতে যতটা স্পেস লেগেছে, যতটা জায়গা লেগেছে, তার ডিজিট মোটামুটি 16 থেকে 17, অত তারপরে টিবি লেখা, মানে 16-17টা ডিজিট লেখা, তারপরে লেখা টিবি। এবার ওটাকে MB-তে কনভার্ট করো, মানে ×1024 ×1024, ঠিক আছে। নাসার কাছে যদি তুমি, মানে ওখানে এতটাই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, ওর মধ্যে তুমি যদি কোনো কস্টিউম ফস্টুম না পরে যাও, ওখানে কিছু স্পেশাল
কস্টিউম আছে, খালি গায়ে যাওয়া যাবে না। ওকে, তো ওর যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আছে বডির প্লেস ভেদ করে চলে যাবে। এবং নর্মালি ফোন, নর্মালি ডিভাইস কাজ কাজ করবে না, ওতে এ পুরো ড্যামেজ হয়ে যাবে ওর কাছে গেলে। মানে এতটাই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড কাজ করে ওখানে, বুঝতে পেরেছো? তো সেটাও কিন্তু ফাইবার অপটিক্স দিয়েই তৈরি করা। হ্যাঁ জেমস, হ্যাঁ হাবেল তো টেলিস্কোপ, ওইটাই তো। এই সমস্ত ইমেজ ক্যাপচার করার জন্য এ কি আর নর্মাল ছবি, এই যে টুক করে একটা ছবি উঠে নিলাম, ওই ছবি ক্যাপচার করার জন্য তাও ওদের ব্রডব্যান্ড স্পিড আরো, মানে আরো টেকনোলজি উন্নত করা হচ্ছে, বুঝতে পেরেছো? এইখান থেকে স্যাটেলাইট পাঠিয়ে কোনো একটা স্টারের, মানে এখান থেকে একটা ইমেজ তুলবে না, মানে নাসার যে টেলিস্কোপ আছে, টেলিস্কোপ থেকে তুমি যদি জিনিস দেখো আস্তে 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 আস্তে, নাসার যে টেলিস্কোপ আছে, টেলিস্কোপ থেকে যদি তুমি জিনিস দেখো, সূর্যের মধ্যে একটা কণা অবধি দেখা যাবে, এতটা ক্লিয়ার ইমেজ। ঠিক আছে, একটা পুরো সিঙ্গেল পার্টিকেল কি অবস্থায় আছে, কেমন ভাবে নড়ছে না নড়ছে তুমি দেখতে পাবে, এতটা ডিস্টেন্সের সান আছে। তো তার যন্ত্রপাতি আলাদা। ওকে, তো সেগুলো করতে গিয়ে সব কোয়ার্টজ গ্লাস ব্যবহার করা হয়, বুঝছো? হাই কোয়ালিটি গ্লাস। ওকে, নেক্সট, এই টেকনোলজির এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন করে, মানে কম্পিউটার জায়গাটা এখন দিনকে দিন ইম্পর্টেন্স পাচ্ছে। ঠিক আছে, তো কম্পিউটারের জন্যই তো অনেকের আটকে গেছে। কম্পিউটার আইটি, যেমন যেই যুগে আমরা বাস করি, এখন সব ইন্টারনেটের যুগ, ঠিক আছে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই জিনিসটা সম্পর্কে পুরো ডিটেলস জ্ঞান থাকতে হবে, কোনটা কোন মানে জেনারেশনের নেটওয়ার্ক, কোনটা কি ফোন, ওকে, কোন ফোন কোন নেটওয়ার্কে কাজ করে, এই যে 5G মানে কি, 4G মানে কি, 3G মানে কি, এই জেনারেশন সম্পর্কে কোনটা কোন দেশ থেকে এসছে, এর সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। প্লাস যেগুলো টেকনোলজি নিউ নিউ আসছে সেই সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পেরেছো? এইটা যেমন এই যে বলে যে 5G নেটওয়ার্ক চালু করা যাচ্ছে না ইন্ডিয়াতে, 5G ফোন বেরিয়ে গেছে কিন্তু 5G সিম নেই, বা থাকলেও সেইভাবে এতটা এফেক্টিভ হয়নি যতটা 4G এফেক্টেড। সেটার কারণ কি বলো তো দেখি, পাখি মারা যাচ্ছে ওটা তো এফেক্ট, 5G কানেকশন স্টার্ট করলে পাখি মারা যাবে, কিন্তু করা যাচ্ছে না কেন, ড্রব্যাকস কি আছে? কস্টলি, হ্যাঁ সেটা সেটা সেকেন্ডারি কারণ, মানে 5G কানেকশন আসলে তার যা মেনটেনেন্স কস্ট সেটা সাধারণ মানুষের পক্ষে চালানো খুব মুশকিল আছে। এখন যেটা রিচার্জ করছো 719 টাকা দিয়ে, 5G আসার পরে ওটা 1719 টাকা হয়ে যাবে 5G কানেকশন নিতে গেলে। তো হত দরিদ্র মানুষের পক্ষে সেই জিনিস নেওয়া ডিফিকাল্ট। হ্যাঁ, 5G প্রসেসর যে ফোন আছে সে ফোন ম্যানুফ্যাকচার করা অনেক দামি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এবার তো এটার মেন কারণ কি, মেন কারণ হচ্ছে ভারত হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপড কান্ট্রি। ঠিক আছে, ভারত উন্নয়নশীল, উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নত নয়, উন্নত কারা, USA UK এরা উন্নত। তো এদের একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা ভারতের কাছে নেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য এই যে সিস্টেম, এখনো ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি, তো যেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি সেখানে 5G নেটওয়ার্ক মানে তো বিলাসিতা, তাই তো? ইলেকট্রিসিটি যেখানে যায়নি সেখান থেকে কেমন করে লাইন টানবে, এই কানেকশনটা জুড়বে কেমন ভাবে? আর কলকাতায় এই জিনিস করা যাবে না, তার কারণ হচ্ছে কলকাতাতে এমন এমন বিল্ডিং আছে ওই তার টানতে গেলে, ওই কানেকশন টানতে গেলে বিল্ডিং ব্রেক করতে হবে, বুঝতে পেরেছো? ওই জন্য প্রপার যে ইনফ্রাস্ট্রাকচার সেইটা নেই বলে
ইন্ডিয়াতে এখনো 5G কানেকশন সেভাবে চালু হয়নি, ঠিক আছে? এবার দেখো তোমরা এই যে ধরো এখন 3 মাসের ফোন রিচার্জ করো 719 টাকায়, তাই তো? তো 1719 হলে কি করবে না? আরে এটা এমন একটা জিনিস, এটা নেসেসারি, এটা করতেই হবে, সে 700 হোক আর 1700 হোক। সো এই যে যে এক্সপেন্সেসটা এক্সট্রা হচ্ছে সেটা অন্য দিক থেকে মেক আপ করতে হবে। অ্যাকচুয়াল 4G-র স্পিড 100 Mbps এর ওপরে, অ্যাকচুয়াল 4G স্পিড, সেখানে একটা তুমি যদি জিওর মানে ব্রডব্যান্ড কানেকশন ছাড়া তুমি যদি জিওর শুধুমাত্র সিম দিয়ে কোনো একটা অ্যাপ ডাউনলোড করবে তখন তুমি দেখতে পাবে 100 তোমার ম্যাক্সিমাম কত দেয়, দেখবে যে 1 Mbps 2 Mbps ম্যাক্সিমাম দিচ্ছে। তো এটা তো আর মানে ব্রডব্যান্ড কানেকশন না, এখানে ডেটা অনেক লস হয়, দেখবে যে 3-4টে ভিডিও দেখছো ফট করে একটা SMS চলে আসলো 50% কমপ্লিট। আরে ভাই ভিডিও তো দেখছি আমি অল্প, 50% কমপ্লিট হলে কেমন করে? এখানে ম্যাক্সিমাম ডেটা লস হয়ে যাচ্ছে, এটা ফোনের নেটওয়ার্কে হবেই। ব্রডব্যান্ড কি, ব্রডব্যান্ড কানেকশন হচ্ছে বলা হয় গাইডেড নেটওয়ার্ক, ঠিক আছে? লাইট পাস করিয়ে সেখানে কারেন্ট ডেভেলপ করা হয়, যে যেটা বাড়িতে কারো ব্রডব্যান্ড বক্স থাকলে একটা সাদা কালারের বক্স আছে দেখবে 3টে লাইট ব্লিঙ্ক করে, ঠিক আছে? তো ওটার ভেতরে একটুখানি চোখ দিয়ে দেখবে যে লাইট পাস করা হচ্ছে এর মধ্যে, তো লাইট পাঠিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি ডেভেলপ করা, হ্যাঁ এরকম ভাবে একদম চোখটা সামনে গিয়ে দেখবি যে 3টে লাইট কন্টিনিউয়াস ব্লিঙ্ক করছে। একটা পাওয়ার লাইট, একটা হচ্ছে তোর নর্মাল স্ট্যাটিক অবস্থায় থাকবে, একটা আস্তে ব্লিঙ্ক করবে, একটা র্যাপিড ব্লিঙ্ক করবে। যদি কখনো বক্সে লাল লাইট জ্বলে, এইখান থেকে ইজিএলএ মানে এসে কোয়েশ্চেন কম্পিউটারের জায়গা থেকে, বক্সে যদি কখনো লাল লাইট জ্বলে তার কারণ কি? বক্সে লাল লাইট জ্বলা মানে হচ্ছে লোকাল অপারেটর, অপারেটরের কাছ থেকে কানেকশন ব্রেক হয়েছে, মানে তোমার বাড়ি থেকে তারটা তো অপারেটরের যে বাড়ি সেই বাড়ি অবধি গেছে, এইটুকু জায়গাতে কোথাও কানেকশন ব্রেক হয়েছে, তার ছিঁড়ে যাওয়া হোক অন্য কোনো কারণেও হতে পারে। আর যদি সবুজ লাইট জ্বলছে কিন্তু তুমি নেটওয়ার্ক পাচ্ছ না, ঠিক আছে, যদি ইয়েলো কালার হয়ে যায় তার মানে হচ্ছে ধরো তোমার যদি অ্যালায়েন্সের ব্রডব্যান্ড থাকে বা হচ্ছে উইসনেটের ব্রডব্যান্ড থাকে মেন সেন্টার থেকে প্রবলেম হয়েছে। রেড লাইট ব্লিঙ্ক করলে লোকাল অপারেটর, আর ইয়েলো লাইট ব্লিঙ্ক করলে মেইন অপারেটর, ঠিক আছে? তো এগুলো থেকে কোয়েশ্চেন আসে, ঠিক? এই যে ধরো বলে যে OnePlus-এর ফোন, জানো OnePlus-এর ফোন কত খারাপ জানো? OnePlus এখানে কেউ ইউজ করো OnePlus? OnePlus-এর ফোনের সিসি পাওয়ার রেডিয়েশন করে দেখা গেছে OnePlus-এর ফোনে সব থেকে বেশি রেডিয়েশন, এই যে কানে ধরো ফোন নিয়ে কথা বলছো না, এই ফোর ব্রেনের পার্ট নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, ডান কান বলো বা কান বলো যা বলো। এই জন্য যারা OnePlus-এর ফোন ব্যবহার করে, এটা জানি না এরা কেন এই জিনিসটা ফিক্স করে না, OnePlus-এর ফোনে সবসময় কথা বলা উচিত হেডফোন লাগিয়ে, ঠিক আছে? OnePlus-এর পরে আছে রেডমি মানে MI, ঠিক আছে? এই দুটো ফোনের রেডিয়েশন সব থেকে বেশি, বুঝতে পেরেছিস? এই যে সমস্ত নষ্টের গোড়া হচ্ছে এই জায়গাটা, এইটা এই যে IR ব্লাস্টার, এইটার জন্যই তো আমি ফোনকে অ্যাজ এ রিমোট কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারবো। ধরো এসির রিমোট খারাপ হয়ে গেছে, ফাট করে একটা অ্যাপ ইনস্টল করবো, এটাই আমার রিমোট, ঠিক আছে? তো এ হচ্ছে যত নষ্টের গোড়া, এইখান থেকে রেডিয়েশন পাস হয় যখন তুমি ফোন করছো কাউকে। এবার এই রেডিয়েশন কোনো ফোনে বেশি কোনো ফোনে কম, ঠিক আছে? যেমন নকিয়ার ফোন যখন ছিল নকিয়ার ফোনের রেডিয়েশন সব থেকে কম ছিল, ঠিকই বলেছে। ও জিনিস অক্ষয়, ও জিনিস আমারও বাড়িতে একটা আছে, ও জিনিস অক্ষয়, নকিয়া 1600-1200 কিপ্যাড ফোন, গার্ডার পেঁচিয়ে লোকে কত ফোন ইউজ করেছে এখনো করে, ঠিক আছে?
যাই হোক লেখো। লেখো লেখো হচ্ছে সাধারণ লবণকে, সাধারণ লবণকে, সাধারণ লবণকে ঠিক আছে সালফিউরিক অ্যাসিড, সাধারণ লবণকে সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে, সাধারণ লবণকে সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কোন অ্যাসিড তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কোন অ্যাসিড তৈরি হয়, উত্তর কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে ভারী, কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে ভারী? রেডন, তলায় আছে সবার, রেডন সব থেকে ভারী, রেডন ঠিক আছে। নেক্সট, পরেরটা, সর্বাধিক হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন, সর্বাধিক হালকা গ্যাস হাইড্রোজেন। হিলিয়ামের থেকেও হালকা। আচ্ছা নেক্সট, এটা স্টার্ট দিয়ে লেখো তো, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়, কোন ধাতুকে কুইক সিলভার, কুইক ওটা তো লুনার কস্টিক ছিল, ধাতু বলেছি, পারদ, পারদকে বলা হয় কুইক সিলভার, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদ ঠিক আছে। আচ্ছা পরেরটা স্টার্ট দিয়ে লেখো, অনেকবার এসছে, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। আচ্ছা জানলে লিখতে হবে না, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। হ্যাঁ আচ্ছা, তো যে যে চ্যাপ্টার করানো আমার হয়ে গেছে সেই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেনও বাইরে আসবে না, তার মধ্যেই আসবে, ওইগুলো ওই ওইভাবেই পড়ানো আছে সব। নেক্সট, বেকিং পাউডার আসলে কি, মানে বেকিং পাউডারের রাসায়নিক নাম জানতে চাইছে, সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণ হলো। নেক্সট পরেরটা, বাইকার্বনেটের জলীয় দ্রবণ ঠিক আছে। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? বেকারেল। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? বেকারেল।
এর সমস্ত খেলাই কোন জায়গাতে? মেলানিন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মেলানিনটা। নেক্সট, ওকে, তো এইটা কিন্তু কিন্তু গায়ে আলকাত্রা মেখে কালো করলে হবে না। গায়ে আলকাত্রা মেখে তুই যেটা বললি শ্যামলা, সেটা হচ্ছে আমার রোগ হবে না, কিন্তু আমার একটু দেখতেও ভালো হতে হবে বিজনেস, তো এইটার জন্য আলাদা ব্যাপার, ওই ওতে শ্যামলা হবে না, আফ্রিকার লোকদের দেখবে আফ্রিকা। ঠিক আছে, কান থেকে জিনিস কানতে ফুটবলার যে ফ্রান্সের কালার দিক দেখবি তো গায়ের, ওর মানে ও শুধু দেখা যায় চোখটা, তা ওরা যা খাটতে পারে, পৃথিবীর মানুষ খুব কম মানুষই আছে মানে ওদের মতো ওই লেভেলের খাটতে পারে, মানে এইসের কথা বলছি, রোদের কথা বলছি, মানে ওদের গায়ে যদি রোদ লাগে না ওদের ফিলিংস হয় না। হ্যাঁ, আমি দেখেছি, আমারই কত ফ্রেন্ড ছিল যে আমরা তত্তর করে ঘামছি হাঁপিয়ে যাচ্ছি, ওদের কোনো তাপ উত্তাপই নেই, মানে নর্মাল, মানে যন্ত্র নাকি মানুষ। ঠিক আছে, খাটতে পারে, প্রচুর খাটতে পারে। নেক্সট, পরেরটা লেখো, দেখো পরিবেশ ক্ষতিকারক, পরিবেশ ক্ষতিকারক, পরিবেশ ক্ষতিকারক কোন ধাতু যৌগ? পরিবেশ ক্ষতিকারক কোন ধাতু যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? কোন ধাতু যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? লিড না লেড, লেড মানে সীসা, 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 সীসা। ওকে, নেক্সট, পরেরটা, সীসা, পরেরটা লেখো। হ্যাঁ, এটা একটুখানি স্টার্ট দিয়ে লেখো, ননস্টিক বাসনপত্রের কাঁচামাল, ননস্টিক বাসনপত্রের কাঁচামাল কি হবে? ননস্টিক বাসনপত্রের কাঁচামাল মানে ননস্টিক, এই যে ফ্রাইং প্যান ফ্যান গুলো হয় এগুলো কি দিয়ে তৈরি করে? টেফলন, টেফলন লেখো, টেফলন, ননস্টিক বাসনপত্র টেফলন। লেখো, স্টার দিয়ে লেখো, গ্যালভানাইজেশন পদ্ধতির জন্য ব্যবহৃত ধাতু জিঙ্ক, গ্যালভানাইজেশনের জন্য ব্যবহৃত ধাতু জিঙ্ক, ZN। নেক্সট, দেখো কার্বনের কোন ধর্মের জন্য, কার্বনের কোন ধর্মের জন্য, কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলাকার যৌগ তৈরি হয়? কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলাকার যৌগ তৈরি হয়? কি উত্তর? ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন, শৃঙ্খলাকার যৌগ, চেন কম্পাউন্ড, শৃঙ্খলাকার যৌগ তৈরি হয় ক্যাটিনেশন ধর্ম। নেক্সট, জৈব যৌগের নামকরণ করা হয় কোন পদ্ধতি? জৈব যৌগের নামকরণ করা হয় কোন পদ্ধতিতে? কি আনসার হবে? হ্যাঁ, ইউপ্যাক, IUPAC। এটার আগের দিন ফুল ফর্মটা লিখিয়েছিলাম, হ্যাঁ, IUPAC লেখো, ফুল ফর্মটা লেখো, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের সংস্থা যারা নামকরণ ঠিক করে, বুঝতে পেরেছো?
এটা নেক্সট নেক্সট দেখো ইউরেনিয়ামের রেডিওঅ্যাকটিভ ক্ষয়ে কি উৎপন্ন হয় ইউরেনিয়ামের রেডিওঅ্যাকটিভ ক্ষয়ে কি ধাতু উৎপন্ন হয় ইউরেনিয়ামের রেডিওঅ্যাকটিভ ক্ষয়ে কি ধাতু উৎপন্ন হয় কি অ্যানসার হবে রেডিওঅ্যাকটিভ ক্ষয়ে কি ধাতু উৎপন্ন হয় সীসা সীসা ওকে আচ্ছা একটা জিনিস লেখো তো সিলিকন লেখো ফার্স্টে এস আই সিলিকন ওপরে তিরিশ মাথায় তিরিশ নিচে চোদ্দ সিলিকন ওপরে তিরিশ নিচে চোদ্দ হলো কমা সালফার বত্রিশ ষোলো সিলিকন তিরিশ চোদ্দ আর সালফার বত্রিশ ষোলো হলো হাইপেন দিয়ে লেখো এদের মধ্যে সম্পর্কটি হলো এদের মধ্যে সম্পর্ক মানে এরা একজন অপরজনের কি এটা কি হবে আইসোবার আইসোবার কাকে বলে ইলেকট্রন সংখ্যা কি হবে সিলিকন দিয়ে কত লেখা আছে তিরিশ বললাম আর আর সালফার কত আছে বত্রিশ ষোলো ষোলো তিনটে দাঁড়াও তিনটে জিনিস আমি বলে দিচ্ছি এটা একটুখানি লিখে নাও প্রথম হচ্ছে আইসোটোপ ওকে আইসোটোপে পি ওয়ার্ডটাকে আমি হাইলাইট করলাম পি স্ট্যান্ডস ফর প্রোটন তো যাদের মধ্যে প্রোটন সেম থাকবে তারা হচ্ছে আইসোটোপ এবার প্রোটন নাম্বার কোনটা এই নাম্বার গুলোকে বলা হয় প্রোটন এইটা প্রোটন এটা প্রোটন সেম আছে আছে সেম তাহলে এটা আইসোটোপ নয় নেক্সট আমি বলবো আইসোটোন ভালো করে শোনো টোন এন স্ট্যান্ডস ফর কোন নাম্বার ট্রিকে শিখতে হয় এগুলো এন স্ট্যান্ডস ফর নিউট্রন নাম্বার তো নিউট্রন যাদের মধ্যে সেম থাকবে হলো নিউট্রন যাদের মধ্যে সেম তো নিউট্রন কেমন করে বার করে এই দুটোকে বিয়োগ করে দুটোর মধ্যে বিয়োগ করলে কত হবে ষোলো এর মধ্যে বিয়োগ করলে কত হবে ষোলো তো নিউট্রন সেম আছে আনসার আইসোটোন আচ্ছা আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আইসোবার আইসোবার মানে হচ্ছে মাস নাম্বার সমান মাস নাম্বার সেম কোনটাকে মাস নাম্বার বলে এই যে দুটো ওপরে যে নাম্বার থাকে এই নাম্বারকে বলা হয় হচ্ছে মাস নাম্বার তাহলে উত্তর হবে কি আইসোটোন লেখো এবার এটা চার্ট করে নাও আইসো মার একটা আছে ওইটা আলাদা জিনিস ওটা এই চ্যাপ্টারের জিনিস ঠিক আছে কমপ্লিট হ্যাঁ আইসো আইসো বারে মাস নাম্বার ভর সংখ্যা ভর সংখ্যা ঠিক আছে নেক্সট পয়েন্টটা লেখো ঠিক আছে হ্যাঁ নেক্সট লেখো ইথানলের সংকেত কি ইথানল
ইথানলের সংকেত কি? C2H5OH। ইথানল C2H5OH। C2H5OH। ওকে নেক্সট। টেট্রা ইথাইল লেড পেট্রোলে যোগ করা হয় কেন? টেট্রা ইথাইল লেড পেট্রোলে যোগ করা হয় কেন? পেট্রোলে যোগ করা হয় কেন? লেখো, ইঞ্জিনের ঘর্ষণ কমানোর জন্য। ইঞ্জিনের ঘর্ষণ কমানোর জন্য। ইঞ্জিনের ঘর্ষণ কমানোর জন্য। নেক্সট, পরেরটা। অ্যাসপিরিন হলো, অ্যাসপিরিন হলো, অ্যাসপিরিন কি? তার রাসায়নিক নাম মানে জানতে হবে। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিন, স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট, এটা স্টার দিয়ে লেখো তো। সর্বাধিক নমনীয় ধাতু, সর্বাধিক নমনীয় ধাতু, কি উত্তর হবে? সোনা। সোনা, এই কারণে সোনার সাথে কি মেশানো হয়? তামার, মানে খাদ। লেখো, এই কারণে সোনার সঙ্গে তামার খাদ মেশানো হয়, এই কারণে সোনার সঙ্গে তামার খাদ মেশানো হয়। ঠিক আছে, তামার খাদ মেশানো হয়। নেক্সট, পরেরটা। একটি সরল শর্করার উদাহরণ, একটি সরল শর্করা, শর্করা, হ্যাঁ, গ্লুকোজ, চিনি, জটিল শর্করা, চিনি, চিনি, এই সরি, গ্লুকোজ। লেখো পাঁচটা স্টার দিয়ে কি কোয়েশ্চেন বলো? পাঁচটা স্টার যখন দিচ্ছি বল, গেস কর। পাঁচটা স্টার দিয়েছি এতক্ষণ পরে, কিছু না কিছু তো আছে। রান্নার গ্যাসের প্রধান উপাদান এলপিজি, এই তো ভুল ভুল করে আসবে। প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, তিনটেই হবে, এটা অপশনের উপর ডিপেন্ড করবে অপশন কি আছে। লেখো, রান্নার গ্যাসের প্রধান উপাদান, এটা আসবেই, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, তিনটেই থাকে তার মধ্যে। আজকে আজকে সকালে, আচ্ছা বল, ভুল নিয়েছে। এবার দেখো, যদি কেউ যদি ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে বানায় কোয়েশ্চেন, তো তার দোষ তো আর আমাদের না। আমার কাজ হচ্ছে তোমাকে সঠিক কন্টেন্ট দেওয়া, যেটার উত্তর প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন। বিউটেন থাকে 65%, ঠিক আছে, বিউটেন থাকে 65% মুখ্য উপাদান। প্রোপেন থাকে হচ্ছে মোটামুটি 30-32% এর মতো, আর 2-3% এর মতো থাকে আইসোবিউটেন। এই হচ্ছে বিষয়। আর এই পাবলিক সার্ভিস কমিশনের তো কোনো, এদের তো কোনো এজেন্ট, এ তো আবার একটা নতুন রব উঠিয়েছে। হ্যাঁ ঠিকই তো বলেছে, ঠিক আছে, মানে এদের তো কোনো আবার একটা নতুন রব উঠিয়েছে যে কারোর হাতে টেন্ডারশিপ পাচ্ছে না দিতে বলে এক্সামগুলো আটকে আছে। ও লাভলি, টেন্ডারশিপ পাচ্ছে না দিতে, মানে যে পরীক্ষাটা কন্ডাক্ট করাবে, যেমন SSC-র তোমার টাটা কনসালটেন্সি সার্ভিস আছে, তো এইরকম ওরা কোনো এজেন্সি খুঁজছে। সব এজেন্সি এদের এদের গড়িমসি শুনে কেউ আর এদের সাথে কাজ কাজ করার মতো সহমত পোষণ করছে না। তো হতেই পারে, তার না হওয়ার কিছু নেই। তো সেদিনকে এই যে আগের দিন দেখনি ওটা, যে কর্মসংস্থানে তোমার একজন স্টুডেন্ট, সে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ওই তো অনেক বলছে WBCS এর রেজাল্ট বার হয়ে গেছে, ঠিক আছে, সারা ইন্ডিয়াতে
ইন্ডিয়া কেন সারা পৃথিবীর কথা বলছে, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি স্টেট যেখানে কোন একটা রিক্রুটমেন্টের কথা আসলে লোকে হাসাহাসি করে। আচ্ছা 1,00,000 ভ্যাকেন্সি বার হবে, হো 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 হো, ঠিক আছে 2,000টা রিয়াক্ট করলো, তার মধ্যে 1,700 রিয়াক্ট হা হা, 20টা রিয়াক্ট লাভ। আমি তো আগের দিন দেখলাম 20টা রিয়াক্ট লাভ, 1,700টা রিয়াক্ট হা হা। তুমি বুঝতে পারছো কোথায় যাচ্ছে দিনকাল? মানে এই যে রাজ্য সরকার, এটা একটা কতটা খোরাকের পাত্র হয়ে গেছে লোকের কাছে, ঠিক আছে। আর বিহার পাবলিক সার্ভিস কমিশন, বিহার পাবলিক সার্ভিস কমিশন 24-এর ইলেকশনের আগে 1,76,000 শিক্ষক, 24-এর ইলেকশনের আগে, শুধু শিক্ষক, টিচার, প্রাইমারি, আপার প্রাইমারি আর হাই স্কুল কলেজ লেভেল। দিস ইজ কল নীতিশ কুমার, ঠিক আছে। লোকটা একা দাঁড় করিয়েছে বিহার কে। তা হাসাহাসি মানেই তো আমি বলছি খিল্লি, ও তো খিল্লির খিল্লির মতোই তো ব্যাপার। আরে তুমি একটা জিনিস, তুমি একটা সিম্পল জিনিস মনে করো, এই ক্লাস 3-4-এর বাচ্চারা, 5-এর বাচ্চারা একটা সাদা রঙের শাড়ি পরে মিম্বার আছে, ও ও বাচ্চাটা এখনো বোঝেও না যে সাদা শাড়ির মানে কি, হয়তো সে সাদা শাড়ি পরে মিম্বার আছে, কালচার সংস্কৃতি কোন জায়গাতে গেছে, ঠিক আছে। কি করবে, কোনো কন্টেন্ট নেই, ভালো কন্টেন্ট দেবে ইউটিউবে, যদি আমি একটা ক্লাস করাই হাই লেভেলের কন্টেন্ট দেবো 200-300-400 ভিউ, ঠিক আছে। আমি গেঞ্জি খুলে নাচ করব, লাখের পর লাখ ভিউ, ও লাভলি। এই হচ্ছে অবস্থা, তাহলে কালচারটা কোথায় গেছে? এই স্কুলদের তো এখন না, এই গরমে স্কুল ছুটি থাকারই কথা, কিন্তু লোকে এখন শোন, লোকে এখন ভাইরাল হওয়ার জন্য নোংরামি চরম সীমা পর্যন্ত যেতে রাজি আছি। আমি চাই আমি ভাইরাল হব, আমাকে 5টা লোক চিনবে, দুটো দেখ, দুটো ধরনের লোককে চেনে, মাঝখানের লোকেরা চাপা পড়ে যায়, এই আমাদের মতো যারা লোক আছে তারা চাপা পড়ে যায়, হয় খুব ভালো করো, বিরাট ভালো করো, আর নাহলে খুব খারাপ করো। আর খুব ভালো করলে এখন লোকে সেই জায়গাতে যেতে পারছে না, মানে খারাপটার এতটাই একটা বাতাবরণ অলরেডি তৈরি হয়ে আছে। এই যে আমাদের ওইদিকে তোমরা ই দেখনি, ওই ওনার নাম কি, ওই উনি আম মাখে, হ্যাঁ মাখা কাকু, মাখা কাকু বলে। আমাদের আমাদের পাশের পাড়ায় বাড়ি, আমাদের পাশের পাড়ায় বাড়ি, আমি যে স্কুলে পড়তাম ক্লাস 5-এ, মানে ওনার দোকান থেকে আমরা এমনি টিফিন বেলায় এমনি, আমাদের তো তখন হাত হাত খরচ 1-2 টাকা ছিল সেই সময়কার, 1-2 টাকা মানে অনেক কিছু, ওনার দোকান থেকে আলু কাবলি ফালু কাবলি খেতাম, এখন দেখি ঘাস মাখে, ঠিক আছে। একটা বাস নিয়ে এসছে আগের দিন, একটা বাস নিয়ে এসছে বলছে আমাকে বাসটা মেখে দাও, আরে কোল্ড ড্রিঙ্কস তো দাও, খাবার রে, বাস কি খাবার,
বাণীপুরে আমি থাকি, বাণীপুর মেলার যে মাঠটা আছে মেলার মাঠের সামনেই আমার বাড়ি। হাবড়ায় বাড়ি? হাবড়ার কোথায়? হাটুবা। আচ্ছা, তো আমাদের পাশের পাড়ার লোক উনি, লোকটা ফুল তার তার কাটা লোক, মানে ওনার মাথার আর একটাও তার ঠিক ঠিকঠাক নেই। হ্যাঁ, সব ভাইরাল হওয়ার চক্কর। লেখ, পরেরটা লেখ, ফালতু লেখ। LSD, LSD, LSD-র পুরো নাম, LSD-র পুরো নাম বলো কি হবে? LSD-র পুরো নাম, এ এক ভয়ঙ্কর জিনিস বাবা। LSD-র নাম শুনেছো? দেখো, লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইলামাইড, লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, ডাইইথাইল অ্যামাইড। ওই মা কাকু মনে LSD খেয়েছে কিছু। ওকে, লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, তো এটা খেলে একটা সুস্থ মানুষের মাথা তার কেটে যায়, মানে ফিউজ ফিউজ উড়ে যায় সব, ঠিক আছে, এবং পার্মানেন্টলি উড়ে যায়, মানে জোড়া লাগার চান্সেস খুব কম আছে। ওই পেন্টাফ্লুরা অ্যান্টিমনিক অ্যাসিড যেটা ছিল। আচ্ছা, লেক্স লেক, TNT, TNT কি কি জিনিস? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ট্রাইনাইট্রোটলুইন বিস্ফোরক পদার্থ, TNT, ট্রাইনাইট্রোটলুইন বিস্ফোরক পদার্থ, ট্রাইনাইট্রোটলুইন কি রে? গল্পটা বাইরে গিয়েও করতে পারবি লেখ, একদম মুখোমুখি বসে লোকে পার্কে যেরকম গল্প করে ওরা সেরকম গল্প করছে। ট্রাইনাইট্রোটলুইন বিস্ফোরক পদার্থ লেখো, ট্রাইনাইট্রোটলুইন। এবার এই কোয়েশ্চেনটা স্টার্ট দিই লোক, লোহায় জং ধরলে ওজন বাড়ে না কমে? লোহায় জং পড়লে ওজন বৃদ্ধি পায়, লোহায় জং পড়লে ওজন বৃদ্ধি পায়। আরেকটা কোয়েশ্চেন আসে এটার থেকেই, যে এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, দেখো, বরফ এবং জলের মধ্যে কার ঘনত্ব বেশি? বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? কার ঘনত্ব বেশি? বরফের। জলের লেক, বরফের ঘনত্ব কম বলে বরফ জলে ভাসে। বরফের ঘনত্ব বেশি হওয়ার কথা ছিল, আমি আগের দিন কি বলেছি, জল অ্যাবনর্মাল লিকুইড, নর্মাল যা প্রপার্টিস হয় জল তার উল্টো প্রপার্টিস দেখাবে। সলিডের ডেন্সিটি নর্মালি বেশি হয়, কিন্তু জলই একমাত্র লিকুইড যেখানে বরফের ঘনত্ব কম হয়, জলের ঘনত্ব বেশি হয়, এই জন্যই বরফ জলের উপরে ভাসতে থাকে। ঠিক আছে, তো জলের ঘনত্ব বেশি, বরফের ঘনত্ব কম। এবার আরেকটা এইখান থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, 4 ডিগ্রি, হ্যাঁ, কত ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব বেশি হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব বেশি। হ্যাঁ, ওই আগের দিন এক্সপ্লেন করছিলাম না, যে শীত শীত প্রধান দেশে কেমন করে জলচর প্রাণীরা বেঁচে থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কোয়েশ্চেন, যেটা যে বরফের কত অংশ জলের নিচে থেকে ভাসে? 11/12 লেখো, জলের 11/12 অংশ, এই সরি, বরফের 11/12 অংশ জলের নিচে থেকে ভাসে, জলের নিচে থেকে ভাসে। আচ্ছা, স্টার দিয়ে লেখো, আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে
সাতটি পর্যায় ও আঠেরোটি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীতে সাতটি পর্যায় ও আঠেরোটি শ্রেণী আছে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, লোহা কোন দ্রবণে দ্রবীভূত হয় না? লোহা কোন দ্রবণে দ্রবীভূত হয় না? কি উত্তর হবে? ধুমায়মান নাইট্রিক অ্যাসিড, ফিউমিং নাইট্রিক অ্যাসিড। লোহা কোন দ্রবণে দ্রবীভূত হয় না? ধুমায়মান নাইট্রিক অ্যাসিড। ধুমায়মান নাইট্রিক অ্যাসিড। দেখো, হিম মিশ্রণে কি কি থাকে বলতো? হিম মিশ্রণে কি কি থাকে? এই যে মাছ বাজারে কি কি করে, বরফের মধ্যে কি অ্যাড করে? কাঁচা লবণ অ্যাড করে, যার জন্য কি থাকে? বরফ অনেকক্ষণ ধরে সলিড অবস্থায় থাকে। এবার বলছে বরফ আর লবণের অনুপাত কত? 3:1। লেখো, হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত 3:1। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লেখো তো। প্রাথমিক বর্ণ কোনগুলি? প্রাথমিক বর্ণ, প্রাইমারি কালার, RGB মাথায় রাখবে, ঠিক আছে? RGB প্রাইমারি কালার, R+G+B, Red+Green+Blue, ঠিক আছে? এটা একটুখানি লিখিয়ে দিই, লেখো তো। রেড, গ্রিন, ব্লু, এই তিনটেকে প্রাইমারি কালার কেন বলা হয়? তার কারণ কি? এই তিনটে কালারকে ইকুয়াল অনুপাতে মেশাতে হবে, 1:1:1, কম বেশি দিলে হবে না, ইকুয়াল রেশিওতে মেশালে পাবো সাদা বর্ণ, হোয়াইট কালার। লেখো, R+G+B=হোয়াইট, ঠিক আছে? 1:1:1 মেশালে সাদা বর্ণ পাবো। এবার বলো কটা কালার হয় মেনলি আমাদের? সাতটা, বেনিয়া সহকলা হলো, তাহলে তার মধ্যে RGB প্রাইমারিতে চলে গেল, তাহলে কি কি বাকি থাকলো? ভায়োলেটের ভি লেখো, ভায়োলেটের ভি, ইন্ডিগোর আই, ঠিক আছে? আর কি কি বাকি থাকলো? অরেঞ্জের ও আর ইয়েলোর ওয়াই। তো এই চারটে কালার, ভায়োলেট, ইন্ডিগো, অরেঞ্জ, ইয়েলো, এই চারটে কালারকে বলা হয় গৌণ বর্ণ, সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার, গৌণ বর্ণ হলো। আচ্ছা, কেন সেকেন্ডারি কালার বলে এদের? দুটো বা তিনটে কালারকে মিক্স আপ করে এই বর্ণগুলো পাওয়া যায়, হলো? আচ্ছা, এবার শোনো, যদি কোয়েশ্চেন এরকম আসে যে রেডের সাথে গ্রিন কালার মিক্স করলে আমি কি পাবো, এবার যে তিনটে প্রাইমারি কালার বললাম ওর মধ্যে দুটো দুটো নিয়ে আমি মিক্স আপ করবো, ঠিক আছে? লেখো, Red+Green কোন কালার হবে? বেগুনি। এটা 1:1 মিক্স আপ, মানে এটা ওই চোখ বন্ধ করে ভাবলে হবে না যে লালের মধ্যে সবুজ দিচ্ছি কোন কালার হয়ে যাবে, ইয়েলো হবে, ইয়েলো, Red+Green ইয়েলো কালার, Red+Green, হ্যাঁ সব যা বলছি সব 1:1। দেখো, কালার কম্বিনেশন কেমনভাবে তৈরি হয় বা কোনো জিনিসের কালার আমরা কেমনভাবে দেখি, শোনো, খুব ভাইটাল কনসেপ্ট, এটা একটুখানি দেখিয়ে দিই। ধরো এই যে কারোর, ধরো জামার কালার লাল বা আমার যে জামার কালারটা গ্রিন দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে? ধরো এখানে কোনো একটা পার্টিকুলার কোনো অবজেক্ট আছে, হ্যাঁ, এই অবজেক্টের কালার বলছে গ্রিন, শোনো এবার, ঠিক আছে? ধরো সানলাইট আসছে, তো এই যে বাইরে থেকে সানলাইট আসছে, সানলাইট এসে এই লাইট এখানে পড়লো, পড়ার পরে সানলাইটের মধ্যে কতগুলো কালার আছে? সাতটা বর্ণই আছে, আমরা জানি যে সূর্য সাতটা বর্ণের মিশ্রণ, বিপজিয়র, বেনিয়া সহকলা হলো। এই কালারটা গ্রিন দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এই সাতটা কালারের মধ্যে এই গ্রিনটা বাদ দিয়ে এই যে ছটা কালার, VIBYOR, এই ছটা কালার এই জামার যে পার্টিকেলস আছে সেই পার্টিকেল অ্যাবজর্ব করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, ঠিক? আর এইখান থেকে সাতটা কালার পড়ার পর গ্রিন কালার বাইরে রিফ্লেক্ট হচ্ছে, এই যে কালারটা হলো এই গ্রিন কালারটা বাইরে রিফ্লেক্ট হচ্ছে, হলো? এবার যে দেখছে, মানে তোমরা হচ্ছে অবজারভার, এই হচ্ছে অবজারভারের চোখ,
এই চোখে গিয়ে গ্রিন কালারের ইকুয়াল ওয়েভলেন্থ ঢুকছে, তারপরে গিয়ে কোন একটা জিনিসকে আমরা গ্রিন দেখি। লালের ক্ষেত্রে সেম কনসেপ্ট, ওর জামার কালার লাল, তার মানে সবকিছু ওই ওর জামার যে পার্টিকেলস আছে সেই পার্টিকেলস লাল কালারকে ছেড়ে সব কালারকে ধরছে। ওর জামার কালার ইয়েলো, ওইটাকে ছেড়ে সব কালারকে ধরছে, তার মানে যেই কালারের লাইট বাইরে রিফ্লেক্ট হবে তার করেসপন্ডিং কালার আমরা দেখতে পাবো। ওকে, এবার শোনো, রেড গ্রিন ব্লু আর জিবি এই তিনটে কালারকে একসাথে মিক্স আপ করলে কোন কোন কালার বললাম? হোয়াইট কালার বললাম, তাই তো? আচ্ছা, তার মধ্যে রেড আর গ্রিন কে মিক্স আপ করলে কোন কালার বললাম? ইয়েলো। এবার দেখো, এইখানে আমি ওয়াই পুট করলাম, ওয়াই পুট করার পরে এখানে বি আছে, এই ব্লুটা এখানে পুট করলাম বি, ওয়াই প্লাস বি মেশালেও আমি কি কালার পাবো? হোয়াইট, তাই তো? এই ওয়াই প্লাস বি হচ্ছে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে, বা পূরক বর্ণ। কথা বোঝা গেল? সাদা জামাতে নীল দেওয়া হয় এই কারণে, বুঝতে পেরেছো? এই যে সাদা জামাতে আমরা মানে হচ্ছে ওই উজালা, ঠিক আছে, কোন স্কুলের ড্রেস দেখবে নর্মাল জলে কাচবে, সার্ফ দিয়ে শুধু কাচবে, আর সার্ফের মধ্যে নীল দিয়ে কাচবে, দেখবে যে নীল যখন দেবে না জামার কালার হচ্ছে ইয়েলো হয়ে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে ওই ওই পার্টটার জন্যই আমি এত কিছু বললাম, এই ইয়েলো কালারের কমপ্লিমেন্টারি বর্ণ হচ্ছে ব্লু। যখন ইয়েলো হবে না তখন নীল দেওয়া ব্লু কালার দিয়ে সেই কালারটাকে হোয়াইট করা। এই কোনটার কমপ্লিমেন্টারি কি কালার এগুলো আসে পরীক্ষাতে, লেখো টোটাল চার্টটা লিখে নাও। ভালো জিনিস, এই হচ্ছে প্রপার সায়েন্স। কোনো কিছুই কোনো না কোনো কারণে হয়। কোনোদিন হারপিক দিয়ে জামা কাজ কাচবি তো, তাহলে সায়েন্স ভালো মতো বুঝতে পারবি, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়ে যাবে পুরো। একদম, ধর এই যে ওয়ালে যে রংগুলো হয়, দোকানে যাবি তুই, তুই ক্যাটালগ দেখে তুই কালার চুজ করলি যে আমার এই কালারটা হবে ওয়ালে, ঠিক আছে, তো দোকানে দেখবি যে ওই কালার নেই, মানে স্টকেই নেই, ওই কালার কোনো না কোনো রেশিওতে মিক্স আপ করতে হবে। দেখবি যে একটা যন্ত্র আছে, যন্ত্রটা এরকম ঘোরে, ঠিক আছে, ওই কালার আলাদা আলাদা পিগমেন্টে মিক্স আপ করতে হবে, মিক্স আপ করে তারপর ওই কালার আনবে, এই হিসেবেই কাজ করে। রেড গ্রিন ব্লু হচ্ছে মেন কালার, এই কারণেই হয় ডেফিনেটলি। তুই 50 ml রেড, 50 ml গ্রিন, 50 ml ব্লু মেশা, একদম পুট্টির যেমন কালার পিওর সাদা কালার হয়ে যাবে। এবং ইভেন কিছু না, আরো প্র্যাকটিক্যাল দেখতে চাইলে তুই অ্যাডোব ফটোশপে কাজ করবি, ঠিক আছে, কম্পিউটারে যেখানে ব্যানার বা ফ্লেক্স ফ্লেক্স বানায়, এছাড়া ফোনের ডিসপ্লে অপশনও থাকে যেখানে কালার স্কিম দেখবি চেঞ্জ করা যায়, ওখানে 8 GB কথাটা লেখা থাকে, বুঝতে পারলাম? তো 8 GB কে কোডিং করে 8 GB কে প্রাইমারি ধরে তারপর বাকি কালার রেসপন্স করে। আর এই যে সাদা বা কালো, সব থেকে বড় কথা হচ্ছে সাদা বা কালো এরা কোনো কালার নয়, সাদা হলো সমস্ত কালারের সংমিশ্রণ, যেখানে সাদা নেই সেখানেই কালো, বুঝতে পারলাম? ওই যে ওর জামার কালার কালো, ওর জামার কালার কালো কেন? এখানে কেসটা কি? এখানে কেসটা হচ্ছে সূর্য থেকে লাইট আসছে, ওর জামার যে পার্টিকেল ওই 7টা কালারের মধ্যে 7টা কালারই পার্টিকেল অ্যাবজর্ব করে নিচ্ছে, ওর ওই জামার কালার থেকে কোনো কালারের লাইট আমার চোখে পৌঁছাচ্ছেই না, কোনো কালারের লাইট পৌঁছাচ্ছে না বলে ওর জামার কালার আমি কালো দিচ্ছি। তোরটা থেকে 7টা কালারের লাইটই আমার চোখে আসছে। এবার আমাদের চোখ বা আমাদের ব্রেন 7টা কালারকে আলাদা আলাদা ভাবে সেন্স করতে পারে না, 7টা কালারের ওয়েভলেন্থ একসাথে যখন আমাদের চোখে ঢুকবে 7টা কালারকে মিক্স আপ করে আমি হোয়াইট কালার দেখব। এই হচ্ছে ফিজিক্স, বুঝলাম? কালার কোডিং এইভাবেই তৈরি হয়, কারণ এই জিনিস তৈরি করা হয় তো অর্গানিক ডাই দিয়ে, কোনো না কোনো কারখানায় কোনো না কোনো পিগমেন্ট কোনো না কোনো সুতো দিয়ে তৈরি হয়েছে, তো সেইখানে পার্টিকেল ডাই আপ করা আছে, বুঝতে পারলাম? চলো তাহলে আর প্লাস লেখো, লেখো লেখো আর প্লাস, হ্যাঁ আর প্লাস জি মানে বললাম হচ্ছে ইয়েলো কালার। নেক্সট হচ্ছে বি প্লাস জি, ব্লু আর গ্রিনকে যদি আমরা মেশাই তাহলে কি কালার পাবো?
ब्लू प्लस ग्रीन, ब्लू प्लस ग्रीन के लिखो सियान कलर, सी वाई ए एन, सियान, सियान कलर, सियान कलर के बोला है बेसिकली तूतेर जे कलर टा है, सी ब्लू कलर, समुद्र जले जे ब्लू कलर है, ठीक है ওটা কে সিয়ন বা পিকক ব্লু বলা হয়। অ্যাকচুয়ালি জেল পেনের কালার দেখেছিস তো, একদম জেল পেনের যে কালার ওই কালারটাকে বলা হয় হচ্ছে সিয়ান কালার। ওকে আচ্ছা আর কি কি তাহলে কার সাথে কার বাকি থাকলো? হ্যাঁ ব্লু প্লাস গ্রিন বললাম, রেড প্লাস গ্রিন বললাম, আর প্লাস বি বাকি, রেড আর ব্লু বাকি, রেড প্লাস ব্লু, লালের সাথে নীল, নীল রঙে মিশে গেছে লাল, কোন কোন কালার হবে? নীল রঙে মিশে গেছে লাল, বলো জানো এটা, এই কালারটাকে বলা হয় ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা, লালচে গোলাপি, ম্যাজেন্টা কালার, ওই যে ওর ওর ওই ওন্নাটার যে গোলাপি কালার ওইটাকে বলা হয় ম্যাজেন্টা, ঠিক আছে ম্যাজেন্টা কালার। এবার শোনো ইয়েলো কালার, ম্যাজেন্টা কালার আর পিকক ব্লু, সিয়ান কালার, এই তিনটেকে যখন একসাথে মিক্স আপ করবো ঘুরে ফিরে আসবে কোথায়? ওয়াই প্লাস এম প্লাস সি, লেখো ওয়াই প্লাস এম প্লাস সি, এম এম এম, এম ফর ম্যাজেন্টা, সি ফর সিয়ান, ওয়াই প্লাস এম প্লাস সি, তিনটেকে মেশালে ওয়াই খারাপ। বুঝতে পারলাম কালার কনসেপ্ট কি? এইটাকে বলা হয় কালার অ্যাডিশন প্রসেস, ঠিক আছে। এবার লেখো মিন কালার, মিন মিন মিন, এম ই এ এন, মিন, মিন কালার কাকে বলে? মিন কালার ভাব মানে একটা জিনিস বোঝো, কোন কালারের প্রতি আমাদের চোখের সংবেদনশীলতা সব থেকে বেশি? রেড কালারের লাইট দূর থেকে দেখা যায়, এটার মানে সংবেদনশীলতা নয়, সংবেদনশীল মানে জানো তো কোন কালারের লাইটের দিকে আমরা সব থেকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো? হ্যাঁ বেগুনির দিকে তাকিয়ে থাকলে চোখ খারাপ হয়ে যাবে, 10 সেকেন্ড তাকিয়ে থাকতে পারবি না। আর কি কালার বাকি আছে বলো? একদম মাঝখানে মিডিলে কোন কালার আছে বসে? এই গ্রিন কালার কে বলা হয় হচ্ছে মিন কালার। কোনদিন দেখেছো গাছের পাতার দিক তাকিয়ে থাকলে চোখ খারাপ হয়ে যায়? সবুজ যে যে কোনো জিনিস দেখতে ভাল লাগে রাজনীতি ছাড়া, তাছাড়া সবুজ যে যে কোনো জিনিস ভালো, তো গ্রিন, তো গ্রিন কালার কে বলা হয় মিন কালার। এইটা হচ্ছে চোখের পক্ষে বেশি সংবেদনশীল, লেখ মিন কালার চোখের পক্ষে বেশি সংবেদনশীল, এটা চোখের পক্ষে বেশি সংবেদনশীল, বোঝা যাচ্ছে না? ওকে এবার একটা জিনিস দেখো, কখনো দেখেছো যে এই রাস্তার ধারে যে এই পাতাবাহার গাছগুলো দেখা যায়, এই গাছের পাতার কালার গ্রিন থেকে আস্তে আস্তে ইয়েলো হয়ে যায়, বুঝতে পেরেছো? এই গাছের পাতার পাতার ওপরে তো কিছু পার্টিকেলস থাকে, এবার সানলাইট পড়ছে সূর্যের থেকে কণা এসে এই পাতার ওপরে যে পার্টিকেলস আছে সেই কণাকে গিয়ে ধাক্কা মারে, এই পাতার সারফেস থেকে কণাকে বাইরে বার করে যায়। ম্যাগনেসিয়ামের ধাতু থাকে, এই পার্টিকেলস যখন এখান থেকে বাইরে বার হবে তখন একটা পাতার এনার্জি কমবে, এনার্জি যখন কমে যাবে তখন সেই পাতার কালারও চেঞ্জ হতে থাকবে। এবার দেখো গ্রিনের পরে কোন কোন কালার আছে, এই কোনো কোথাও তো দেখা যায় না যে পাতার কালার ইন্ডিগো হয়ে গেছে বা ভায়োলেট হয়ে গেছে, ইয়েলো কালার কেন দেখা যায়? পার্টিকেলসের নাম্বার যত কমছে এনার্জি কমছে, তো কালার আস্তে আস্তে এদিকে দিয়ে যাবে। এবার যদি বলে সব থেকে স্টেবল কালার কোনটা, মিন কালার আলাদা, স্টেবল কালার আলাদা, স্টেবল কালার স্থায়ী কালার, রেড। স্টেবল কালার বলতে চোখে অনেকক্ষণ স্টেবল হয় বা অনেক দূর থেকে দেখা যায়, এই কারণে সব রেড সিগন্যাল মানে ডেঞ্জার সিক সিগন্যালে সব জায়গাতে রেড ব্যবহার করা হয়, এই জন্য ব্যাপার। তো তিনটে জিনিস থাকে, রেড, ইয়েলো আর হচ্ছে গ্রিন, তার মানে গ্রিনের পরে যে কটা কালার আছে না
সে কটা কালার আমাদের চোখের পক্ষে সংবেদনশীল ভালো, তার আগে যে কালারগুলো আছে এই কালারগুলো সব খারাপ, চোখের জন্য খারাপ। ওগুলো ভালো কালার, মানে খারাপ ভালো ইন দ্য সেন্স হচ্ছে আমাদের দেখার উপরে, বুঝতে পারলাম? বেশ, যেমন ভায়োলেট কালার বেগুনি কালারের দিকে তাকিয়ে থাকতেই পারবে না, মানে এইখান থেকে ধরো এই রূপ থেকে যদি জাস্ট ছোট্ট একটা 3 ওয়াটের লাইট যদি জ্বলে না, চারিদিক যদি অন্ধকার থাকে, ঘর পুরো আলোয় আলো হয়ে যাবে, ঘরের সমস্ত প্রান্ত দেখা যাবে, এর এতই পাওয়ার, এর এতই ছড়ানোর পাওয়ার আছে। আর এটা যদি রেড কালারের লাইট দিই, দেখবে যে যেখান থেকে লাগিয়েছো ওখান থেকে যেখানে গিয়ে স্পট করছে শুধু ওইটুকু জায়গা আলোকিত হচ্ছে, পুরো ঘর অন্ধকার। ঠিক, এইটা হচ্ছে পুরো ডিপেন্ড করে স্ক্যাটারিং এর উপরে, ঠিক আছে? এবার দেখো কোয়েশ্চেন আছে, আকাশের কালার কেন নীল? কই আকাশের কালার তো ইয়েলো কালার হতে পারত, সূর্য থেকে তো 7টাই আসছে কালার, 7টা কালার যদি ইকুয়ালি আসে তো তাহলে তো আকাশের কালার হোয়াইট হতে পারত, কেন আকাশের কালার নীল থাকে? আকাশের কালার অ্যাকচুয়ালি নীল নয়, আকাশীয় নয়, আকাশের কালার হচ্ছে তিনটে কালারের মিশ্রণ, ভায়োলেট ইন্ডিগো আর ব্লু, কারণ এই তিনটে কালারের বিক্ষেপণ ধর্ম স্ক্যাটারিং বেশি। ওকে, তো দ্যাটস ওয়াই বাকি কালারগুলো আমরা রোদ হিসেবে দেখতে পাচ্ছি, আর ওই তিনটে কালার মিক্স আপ হয়ে টোটাল অ্যাটমোস্ফিয়ারে ছড়িয়ে গেছে। কোনটা? আকাশের, আকাশের আকাশ বলেই কিছু হয় না, এই যে আকাশ বলেই কিছু হয় না, আমাদের ওপরের লেয়ার মানে ম্যাগনেটোস্ফিয়ার যেখানে আছে ওপরের লেয়ারে এই তিনটে কালারের লাইটের স্ক্যাটারিং সব থেকে বেশি হয়, ওই জন্য মনে হয় যে টোটাল অ্যাটমোস্ফিয়ারকে তিনটে কালার দিয়ে পুরো ছেয়ে রেখেছে, বুঝতে পারলে? আমরা তাকালে সেই কালারটা দেখতে পাই, বোঝা গেল? এবার আরো ধামাকাদার জিনিস শোনো, যদি আকাশে মেঘ করে থাকে, যেমন এখন হালকা মেঘ আছে, আকাশের কালার সাদা, এই সাদা কেন হয়? সাদা হয় এই কারণে, যদি আকাশে কখনো মেঘ থাকে, ঠিক আছে, জলীয় বাষ্প থাকলে এই ক্লাউডের গায়ে গিয়ে যখন 7টা কালার ধাক্কা দেবে না, ধাক্কা দিয়ে ক্লাউড এর মধ্যে কোনো কালার ঢোকে না, এই ক্লাউডের গায়ে ধাক্কা খেয়ে প্রত্যেকটা কালার ইকুয়ালি ছড়িয়ে যায়, প্রত্যেকটা কালার ইকুয়াল স্ক্যাটারিং যখন হবে, প্রত্যেকটা কালার একসাথে আমার চোখে ঢুকবে, তখন সবকটা কালারকে মিশিয়ে আমি সাদা কালার দেখব। এই জন্য ক্লিয়ার স্কাই এর কালার ব্লু হয়, আর বাতাসে মেঘ থাকলে তখন হোয়াইট হয়ে যায়। আকাশে কালো হয়ে যায় তো মেঘের জন্য, ওটা কালারকে অ্যাবজর্ব করে নিয়েছে, তখন এই কালার অ্যাবজর্ব করে নিয়েছে, ওই কারণে আমরা কালো দেখছি আকাশ, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। ওকে, বেশ, একবার একবার পুরো ফার্স্ট থেকে একবার রিভিশন মারো। তো শিখলে মানে নিউ কিছু? হ্যাঁ, এইটুকু পড়ো, আর ক্লাস আছে?
ঠিক আছে চলো রাখো তাইলে অবধি, ভালো করে এক্সাম দিও, যারা যারা এক্সাম দেবে বেস্ট অফ লাক, গুড উইশেস থাকলো, আর ফাটি এক্সাম দিয়ে আসো, যাও। রোল নাম্বার আর নামটা ভুল করো না, ওই জায়গা ভুল হলে কিন্তু শেষ শেষ হয়ে গেল সব, একদম ঠিকঠাক ভাবে ফিল আপ করো। অফলাইনে সমস্যা না, এবার ধর তুই ওয়েমার করছিস, পাশের জন ডাকছে ভাই কেমন আছিস, ইচ্ছা করে করে এইসব, যে তুই ওয়েমারে দাগাচ্ছিস, বেঞ্চ ধরে একটুখানি ঝাঁকিয়ে দিল, এরম পাকা গোছের কিছু ছেলে থাকে, ঠিক আছে? হ্যাঁ কি কাকে, না না এক্সাম হলে এইসব করবি না, না এগুলো করে জানি, এগুলো খুব অস্বস্তিকর জিনিস, এরা তো আর এক্সাম দিতে আসে না, এরা কোনোদিন চাকরি পাবেও না, শুধু মা বাবার মানে অন্ন ধ্বংস করতে এসছে, আর শুধু এদিক ওদিক তাকাতে এসছে যে কে এসছে গিয়ে একটুখানি যাই ধন্না দিয়ে আসি, ব্যাপার এরম। তো এদের থেকে একটুখানি দূরে থাকবি, দরকার হলে তো রোল নাম্বার অনুযায়ী, ও তো হবে না, ঠিক আছে চলো রাখো টাটা।